আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে বাজাজ মোটরসাইকেলের দামের আপডেট। জানুয়ারি 2024 সালে সর্বমোট এটা নিয়ে 5 নম্বর আপডেট চলতেছে। এর আগে কিন্তু হোন্ডা, হিরো, টিভিএস, ইয়ামাহা এগুলোর আপডেট দেওয়া শেষ। তো এটা হচ্ছে 5 নম্বর আপডেট বাজাজ মোটরসাইকেলের স্ট্যাটাস। আর এই স্ট্যাটাসটা আমরা জানবো বাজাজ মোটরসাইকেলের অথরাইজড ডিলার এসকে ট্রেডার্স থেকে। এসকে ট্রেডার্স হচ্ছে বাজাজ মোটরসাইকেলের 3S ডিলার। তাদের অবস্থান হচ্ছে ঢাকার তেজগাঁও বিজয় সরণি র্যাঙ্কস ভবনের ঠিক উল্টা দিকে। সামনে কিন্তু ঠিকানা দিয়ে দিলাম। তবে আজকের এই ভিডিওর শেষে আমি কিন্তু কোনো পর্যালোচনা করছি না, কারণ এই ভিডিওটা একটু বড় হবে। বাজাজের জানুয়ারি 2024 দামের হাল হকিকত নিয়ে ছোট্ট একটা পর্যালোচনা করবো আমরা আরেকটা ভিডিওতে। চলেন আমরা শুরু করে দিই। তো বরাবরের মতন এসকে ট্রেডার্সে আমাকে সঙ্গ দেওয়ার জন্য রেডি আছে আপেল ভাই, একদম নতুন একটা উইন্ডব্রেকার পড়ছে। আমি আপনাকে আগেই জিজ্ঞেস করবো, তার আগে আমাদের যারা ভিউয়ার্স রয়েছে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমি আপনাকে জিজ্ঞেস করবো যে আমাকে দেখতে কেমন লাগছে, তার আগে আপনি বলে দিলেন। হ্যাঁ, বলে দিলাম, ভাবি খুব খুশি হবে। আচ্ছা, আগে বলেন এখন আমাকে এটা পরে কেমন লাগছে আপনাকে। আপনি তো এমনি সুন্দর মানুষ, আপনি ছেঁড়া পোশাক পরলে আপনাকে সুন্দর লাগে। তাহলে এরপরে ছেঁড়া পোশাক পরে লুঙ্গি পরে একটা ভিডিও করেন। আবার ছেঁড়া লুঙ্গি কিন্তু আবার কাউরে গিফট আকারে দিয়ে না, তাহলে কিন্তু ইজ্জত শেষ অবশ্যই। আচ্ছা, এই উইন্ডব্রেকারটা তো হচ্ছে এসকে ট্রেডার্স এর ব্র্যান্ডিং করা। আবার এদিকে আছে বাজাজ, আর ওরে আল্লাহ, পালসার N250 পেছনে। মানে এটা কি N250 সাথে দিচ্ছেন নাকি আপনারা পরে পরে ফ্যাশন করবেন? আমি যেহেতু পরেছি, পরে ভিডিওর সামনে এসেছে, নিশ্চয়ই পেছনে কোনো কারণ আছে। আচ্ছা, সেই কারণটাই বলার জন্য আমাদের আজকে ভিডিও। তার আগে বলে দিই যে আপনারা যারা দেখছেন আজকের এই ভিডিও, আমি এখন আছি এসকে ট্রেডার্সে, এসকে ট্রেডার্স উত্তরা মোটরস এর অথরাইজড 3S ডিলার। আমাদের শোরুম তেজগাঁও বিজয় সরণি। আপনাদের জন্য আমাদের ঠিকানাটা একবার বলে দিই, 111/2 বিজয় সরণি লিংক রোড, অপোজিট র্যাঙ্কস ভবন, ঢাকা। তো আপনি দেখতেই পাচ্ছেন রিকু ভাই, আমি এখন দাঁড়িয়ে আছি পালসার N250 FI টুইন ডিক্স ডুয়েল চ্যানেল ABS এই বাইকের সামনে। একদম টকটকে রেড কালার, চমৎকার গ্রাফিক্স এর একটি কালার, এবং বাংলাদেশে 250cc বাইক সেগমেন্টে প্রথম বাইক বাজাজ নিয়ে এসছে পালসার N250। এবং এই বাইকের জন্য যেহেতু একদম ফার্স্ট বাইক, সেহেতু আমরা একটা স্পেশাল অফার বা স্পেশাল কোনো কিছু নিয়ে আসার জন্য আমরা আজকের এই ভিডিওতে এসেছি। সো এই ভিডিওটা হচ্ছে আপনারা যারা পালসার N250 কিনতে আগ্রহী বা যারা কিনতে চান, তাদেরকে আমরা আরেকটু আকর্ষণীয়ভাবে এই N250 বাইকটা দিতে চাই, যার জন্য আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একটু আকর্ষণীয় উপহার। যেহেতু নতুন বছর 2024 পড়েছে, আমরা নতুন বছরে একটি নতুন উপহার নিয়ে এসেছি। এর আকর্ষণীয় একটি উইন্ড ব্রেকার এবং তার সাথে একটা আকর্ষণীয় কি রিং, যেটা আমি অলরেডি লাগিয়েছি। আমি আচ্ছা পাশে আছে চাবির রিং। হ্যাঁ, এদিকে কি এসকে ট্রেডার্স লেখা, এই পাশে N250 আছে আমাদের। আচ্ছা, এই হচ্ছে চাবির রিং। আচ্ছা, N250 এর করা, তার সাথে এই আকর্ষণীয় উইন্ড ব্রেকার, আর এটা হচ্ছে উইন্ড ব্রেকার, মানে আপেল ভাই যেটা পরনে আছে। জি জি জি, পেছনে N250 এর ব্র্যান্ডিং করা আছে। দেখি ওইটা একটু, এই যে পেছনে এরকম N250 এর ব্র্যান্ডিং করা আছে, বুঝতে পারছি। তাইলে এখন আপনার N250 এর প্রাইস কি রিভাইজ হয়েছে নাকি আগে না? N250 এর প্রাইস এখন আগের প্রাইসে আছে। প্রাইস হচ্ছে 3,39,999 টাকা। আচ্ছা, 3,39,999 টাকা, সাথে হচ্ছে আপনার একটা উইন্ড ব্রেকার আর একটা হচ্ছে চাবির রিং। জি, আচ্ছা, তারপরে কি দিয়ে শুরু করবেন? তারপরে আমরা আমাদের নরমাল আর যে বাইকগুলো আছে সেই বাইকগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত সেটা আমরা একটু জানানোর চেষ্টা করব। শুরু করেন প্রথমে বাজাজের সিটি 100 ES। এই সিটি 100 এই বাইকটির বর্তমান দাম হচ্ছে 1,20,000 টাকা। 1,20,000 টাকা। এবং এই বাইক যারা কিনবেন আমাদের এসকে ট্রেডার্স থেকে, তাদের জন্য স্পেশাল কিছু আমাদের আকর্ষণীয় অফার রয়েছে, তার জন্য আমাদের এসকে ট্রেডার্সে অবশ্যই আসতে হবে আপনাদেরকে। এরপর হচ্ছে প্লাটিনা 100 ES। এরপরে হচ্ছে প্লাটিনা 100 ES। এই বাইকটির বর্তমান দাম হচ্ছে 1,28,000 টাকা। এবং এখানে ব্লু কালার একটি গ্রাফিক্স এর রাখা আছে, এর আরো একটি কালার রেড, ব্ল্যাক, এবং ব্ল্যাক এখানেও রাখা আছে আমাদের কাছে। হ্যাঁ, এই যে ব্ল্যাকটা, ব্ল্যাকটা আছে। এই যে, হ্যাঁ বুঝতে পারছি। তো এটার দাম কেমন চলে? এটার বর্তমান দাম 1,28,000 টাকা। আচ্ছা, এটার সাথে নিশ্চয়ই এটার সাথেও আমরা কিছু অফার করব। আচ্ছা, তার জন্য আমাদের এসকে ট্রেডার্সে বিশেষ অফার নিতে এসকে ট্রেডার্সে আসতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ডিসকভার 110 ব্ল্যাক গ্রিন। জি, ডিসকভার 110 ব্ল্যাক গ্রিন। এর চারটি কালার হয় ডিসকভার 110 বাইকের, এবং চারটি কালারই আমাদের কাছে আছে। আচ্ছা, এখানে র‍্যাম্পে আপনার ব্ল্যাক গ্রিন রাখা আছে, এপাশে ফুল রেড কালার রাখা আছে। ওই রেডটা দেখি, এই যে, আচ্ছা আমাদের ফুল রেড কালার আছে। এটা হচ্ছে ফুল রেড, এই যে ডিসকভার 110 লেখা আছে।
আচ্ছা তো এটা এখানে ব্ল্যাক রেড কালারও আছে ও এখানে ব্ল্যাক রেডও আছে না আচ্ছা এই যে এটা হচ্ছে ব্ল্যাক রেড ব্ল্যাক রেড কালার তো এটার কি স্ট্যাটাস আছে এটার বর্তমান স্ট্যাটাস হচ্ছে বর্তমান বাজার মূল্য হচ্ছে 149000 টাকা 149000 টাকা আচ্ছা এটার সাথে কি কোনো কিছু হ্যাঁ এটার সাথেও আমরা একটা বিশেষ অফার রেখেছি আচ্ছা তো এটা এখন বলবেন স্ক্যাটাসে আসতে হবে জি জি আর বললে ভালোই তো না আপনি বলে দিলেন আমার পক্ষ থেকে আমি কেমনে বলবো এই যে বলে দিলেন এর জন্য স্ক্যাটাসে আসতে হবে হ্যাঁ এরপর আমরা আসছি হচ্ছে ডিসকভার 125 ডিস্ক বাজাজের সবচেয়ে বেশি বিক্রিত বাইক এখানে ব্ল্যাক রেড কালার রাখা আছে র‍্যাম্পে এবং এর আরো কালারগুলো আছে চারটি কালার এটারও চারটি কালার হয় এবং চারটি কালারই আমাদের কাছে अवेलेबल আছে আপনারা যারা এই বাইকটি কিনতে চান আমাদের স্ক্যাটাসে আসবেন এবং আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় বিশেষ অফার আচ্ছা ডিসকভার সিরিজ শেষ পার্টিনা শেষ আচ্ছা পার্টিনা এইচ গিয়ার তো তাহলে শেষ একদম এইচ গিয়ার এখন এই মুহূর্তে নেই তবে সামনে আসবে এইচ গিয়ার আসবে জি আচ্ছা মানে আপাতত ডিসকভার দিয়ে আছে আসবে সামনে আমরা প্লাটিনা এইচ গিয়ার যখন আসবে তখন ওটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করব আচ্ছা অবশ্যই আর অ্যাভেঞ্জারও তো তাহলে শেষ হ্যাঁ অ্যাভেঞ্জার এই মুহূর্তে শেষ অ্যাভেঞ্জার টোটালি শেষ ও কয়েক মাস ধরে নাই জি জি আচ্ছা তাহলে আমরা এখন হলো পালসার সিরিজে আমরা এখন পালসার সিরিজে আছি প্রথমে আমরা একদম পালসারের সেই মহান আদিপুরুষ পালসার 150 সিসি সিঙ্গেল ডিস্ক বাইকে আসছি আচ্ছা পালসার 150 সিসি সিঙ্গেল ডিস্ক এই বাইকটি বর্তমান দাম হচ্ছে 192,750 টাকা 192,750 জি এর আরো কালার আছে ব্ল্যাক ব্লু সেই কালারও আমাদের কাছে আছে আচ্ছা এবং এই বাইকের সাথেও রয়েছে বিশেষ অফার আচ্ছা তারপরে তারপরে আমাদের রয়েছে পালসার 150 সিসি সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস হ্যাঁ সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এটাও নতুন এসেছে মার্কেটে বাংলাদেশে এই বাইকটি বর্তমান দাম হচ্ছে 202,750 টাকা 202,750 এখানে ব্ল্যাক ব্লু কালার গ্রাফিক্সে রাখা আছে ব্ল্যাক রেডও আমাদের কাছে আছে আচ্ছা তারপরে হচ্ছে তারপরে আমরা চলে যাচ্ছি পালসার 150 সিসি টুইন ডিস্ক বাইকে আচ্ছা টুইন ডিস্ক এই বাইকের বর্তমান দাম হচ্ছে 217,000 টাকা 217,000 জি 217,000 টাকা এবং এই বাইকের সাথেও আমরা একটি বিশেষ অফার রেখেছি আচ্ছা এরপরে আমরা চলে আসতেছি পালসার 150 সিসি টুইন ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস বাইকে আচ্ছা টুইন ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস আচ্ছা এটার কি স্ট্যাটাস এটার বর্তমান দাম হচ্ছে 232,500 বাট এটার সাথে আরো একটু বিশেষ অফার আছে সেটা হচ্ছে এই বাইকের সাথে বর্তমানে রয়েছে 7,500 টাকা ডিসকাউন্ট অফার ক্যাশ ডিসকাউন্ট আচ্ছা অর্থাৎ এই বাইকটি আপনারা কিনতে পারবেন 225,000 টাকায় আচ্ছা তারপরে হচ্ছে তারপরেও আমরা একটু বিশেষ কিছু রেখেছি আচ্ছা তারপরে হচ্ছে N160 FI তারপরে N ডাবল এবিএস জি জি আচ্ছা পালসার N160 FI টুইন ডিস্ক ডাবল চ্যানেল এবিএস আচ্ছা এই বাইকটির বর্তমানে মূল্য হচ্ছে 269,900 টাকা এবং এই বাইকের সাথে রয়েছে আকর্ষণীয় 10,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট আচ্ছা 10,000 টাকা ক্যাশ ডিসকাউন্টে আপনি বাইকটি কিনতে পারবেন 259,900 টাকায় আচ্ছা এর সাথে কি কোনো কিছু আছে এর সাথেও আমরা একটি বিশেষ অফার রেখেছি এর সাথে কি উইন্ড ব্রেকারের ব্যবস্থা আছে এই মুহূর্তে এর সাথেও আমাদের উইন্ড ব্রেকারের ব্যবস্থা আমরা কি দেব তার জন্য আমাদের স্কেটারসে আসতে হবে আরে আনাইয়াই ছাড়বেন তা তো এক যন্ত্রণা তা আনাই যদি কাস্টমার ঘুরে যায় পছন্দ না হয় তাহলে গাড়ি ভাড়াটা দিয়ে দেন পছন্দ হবে ইনশাআল্লাহ আমাদের কাছে কোনো কাস্টমার আসলে ঘুরে যায় না আমরা সেরকমই তাদেরকে সম্মান করে একটা অফার করে দিই ভাই দাঁড়াইতে রাখেন নাকি আবার তো না না বেঁধে রাখলে তো তাহলে তো উনি আর আসবে না ওনা রাইখা দিলাম বাইন্ডা পকেটে যাচ্ছে তাহলে তো উনাদের ফ্যামিলি চলে আসবে তখন এত লোককে তো আর জায়গা দেওয়া যাবে না স্কেটারসে আচ্ছা তো এখন N250 এর ব্যাপারে আবার আসি কেউ যদি ঢাকার বাইরে থেকে পারচেজ করতে চায় ফিজিক্যালি সে না এসে তাইলে উপায় আছে হ্যাঁ অবশ্যই উপায় আছে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের ব্যাংক ডিটেইলস আপনাদেরকে দিয়ে দেব আপনারা ব্যাংকে পেমেন্ট করলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার বাইকটি আপনার গন্তব্যে পৌঁছানো এটা কি শুধু এটা নাকি যে কোনো বাইক যে কোনো বাইকের ক্ষেত্রে যে কোনো বাইক আর N250 কি এখন প্রি বুক দিতে হয় নাকি রেগুলার পারচেজ শুরু হয়েছে এখন রেগুলার পারচেজ এখন শুরু হয়নি আমাদের প্রি বুকিং সিস্টেম চলছে আপনারা যারা কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের শোরুম ভিজিট করলে আমরা সেটা ব্যবস্থা করব আর N160 কি अवेलेबल আছে N160 এখন সব কালারই আছে জি প্রত্যেকটি কালারই আমাদের কাছে अवेलेबल अवेलेबल আছে আচ্ছা বুঝতে পারছি আর আপনাদের পেমেন্ট মেথড গুলো আরেকটু বলেন আমাদের পেমেন্ট মেথড হচ্ছে আপনারা যারা ক্যাশে পেমেন্ট করতে চান সেটা তো ক্যাশ রয়েছেই তার পাশাপাশি এখন অনেকে ক্যাশ কেয়ার করতে বা ক্যারি করতে অনেকে একটু নিরুৎসাহিত হয় তাদের জন্য আমরা পজ মেশিনের ব্যবস্থাও রেখেছি এবং আপনারা যারা মনে করছেন যে এই মুহূর্তে ইএমআই ফ্যাসিলিটিস চান তাদের জন্য আমরা ইএমআই ফ্যাসিলিটিসও রেখেছি আচ্ছা N250 কি ইএমও এটা তো ক্যাশে বিক্রি শুরু হয়নি সো এটা এখনো ইএমআই মনে আসে না এটা এখনো রেগুলার আমাদের ওভাবে সেল শুরু হয়নি এই জন্য আচ্ছা ইএমআই ছাড়া কি আর কোনো কিস্তির ব্যবস্থা হয়েছে নাকি না ইএমআই ছাড়া আসলে এই মুহূর্তে অন্য কোনো কিস্তির সিস্টেম নেই আচ্ছা
বুঝতে পারছি আর আপনাদের সার্ভিস সেন্টার তো হচ্ছে এই পাশে জি এই পাশে আমাদের এখন অবশ্য রাতের বেলা আমরা ভিডিও করতেছি যার দরুন এখানে একদমই ফাঁকা সবই উলটপালট করে রাখা তো এখানে হচ্ছে তাদের সার্ভিস সেন্টার প্রতিনিয়ত সার্ভিসিং চলে প্রচুর বাইকের তাছাড়া তাদের কিন্তু পার্টস বিক্রির কেন্দ্র আছে যেহেতু এসকেটারের 3S ডিলার সুতরাং ব্র্যান্ড নিউ মোটরসাইকেল বিক্রি তারপর হচ্ছে সার্ভিস সেন্টার পাশাপাশি হচ্ছে স্পেয়ার পার্টস বিক্রির কেন্দ্র সেটা হচ্ছে একদম এদিক দিয়ে ওই ভেতরে অরিজিনাল স্পেয়ার পার্টস পাওয়া যায় তো আপেল ভাই জি ভাই আচ্ছা এই কি যেন একটা সার্ভিসের কথা শুনছিলাম না 5 বছর নাকি ওটা এক্সটেন্ডেড ওয়ারেন্টি আচ্ছা আমাদের এখন তো বর্তমানে আপনার 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি দেয়া হয় উত্তর মোটরস থেকে 4টা ফ্রি সার্ভিস পাবেন 4টা পেইড সার্ভিস আর 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি সেটাকে আমরা এক্সটেন্ড করে আরো 3 বছর এক্সট্রা করার জন্য 5 বছর টোটাল ওয়ারেন্টি দিয়ে আনার চেষ্টা করছি এবং সেটা কাজ চলছে হয়তো খুব শিগগিরই সেটা আমরা মানে ঘোষণা করতে পারবো এটা কি শুধু N250 এর জন্য হবে না সবগুলোর জন্য প্রত্যেকটি বাইকের জন্যই অ্যাভেইলেবল হবে সবগুলোর জন্য অ্যাভেইলেবল হবে আপাতত মানে এই মুহূর্তে হচ্ছে এই মুহূর্তে হচ্ছে মানে আমরা কাজ চলছে মানে আমরা যেদিন ভিডিও রেকর্ড করতেছি সেদিন এটা এখনো বাস্তবায়ন হয় নাই বিষয়টা কি এরকম জি এরকম আচ্ছা এটা হওয়ার চান্স আছে জি এটা নিয়ে কাজ চলছে এবং খুব শিগগিরই এটা হবে বুঝতে পারছি যাক হয়ে যাক হইলে আসলে ভালো আমরা গ্রাহকরা উপকৃত হবে তো আমাদের কথাবার্তা তো শেষ মোটামুটি শেষ ওকে তাহলে আজকে আমি এসকেটারস থেকে বিদায় নিলাম অবশ্যই কিন্তু আজকের এই যে বাজাজের যত মোটরসাইকেলের দাম টাম বলা হইলো এগুলো নিয়ে কিন্তু আমরা ছোট একটা পর্যালোচনায় আসব অন্য আরেকদিন আরেকটা ভিডিওতে এটাতে আর বলতেছি না কারণ এটা অলরেডি 11-12 মিনিট চলতেছে ভিডিওটা তাহলে বিদায় নিলাম আজকে এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম